Welcome you guys to my channel Mad. Well, আজকের সকালবেলা এত সুন্দর একটা জায়গায় আসার পেছনের কারণটা আরো সুন্দর, সেটা তোমরা আজকে এই ব্লগের মধ্যে জানতে পারবে। এই সকালটা যে এত সুন্দর হতে পারে সেটা অনেক দিন পর অনুভব করলাম, কারণ আমার মতো সকল অলস আর ল্যাবখোরের জন্য বিনা কাজে সকালবেলা ওঠা ইটস লাইক বিগ থিং। বাট আজকে বিনা কাজে কাজে বলবো না, বাট তার পেছনে একটা খুব বড় রিজন আছে যে আজকে সানডের দিন, এত সকাল সকাল উঠে আমি কোথায় এসে আর বসে আছি। এন্ড তার থেকেও বড় কথা, জাস্ট লুক এট দ্য ভিউ বিহাইন্ড মি, ইটস জাস্ট অ্যামেজিং। নমস্কার, আমরা পথিকৃত এক সামাজিক জাগরণ সংস্থার মাধ্যমে গোটা সমুনা এলাকায় পার্থিনিয়াম নিধন অভিযানে বেরিয়েছি। আমাদের এই সবে শুরু, কিন্তু এই শুরুর মধ্যে আমরা অলরেডি দু জায়গায় পার্থিনিয়াম সম্পূর্ণ পরিষ্কার করে এসেছি। আজকে আমরা রবিবার 8 তারিখ জুলাই মাসে আনন্দনগর প্রাইমারি স্কুলের সামনে, এখানে যে পার্থিনিয়ামের জঙ্গল আছে, পার্থিনিয়ামের পুরো একটা জঙ্গল, এখানে প্রতিদিন বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করে। কিন্তু এই পার্থিনিয়াম যে কী ভয় না ক্ষতিকারক আমাদের জন্য, কত মারাত্মক রোগের উৎস এই পার্থিনিয়াম সেটা আমরা জানি না। এর মধ্যে খেলাধুলা করছে সেটা মানুষের মধ্যে সামাজিক চেতনা তৈরি করার জন্য আর আমাদের সুগুণাকে পার্থিনিয়াম মুক্ত করার জন্য আমরা অভিযানে বেরিয়েছি। আমরা চাই আরও সবাই আসুক, সমস্ত অধিবাসী কিন্তু আমাদের সঙ্গে আসুন, যাতে আমরা গোটা এলাকাকে পার্থিনিয়াম মুক্ত করি। আপনারা লক্ষ্য করেন পার্থিনিয়াম গাছটা মেক্সিকার এলাকা থেকে আসা একটা মারাত্মক গাছ, যার রেণু থেকে সব থেকে মারাত্মক যে দুটো রোগ হয় ব্রঙ্কাইটিস এবং এনকেফ্লাইটিস, এবং এই দুটো রোগ, সরি এনকেফ্লাইটিস না, ব্রঙ্কাইটিস এবং ফুসফুসের শ্বাসকষ্টজনিত রোগ, ইভেন এটা ক্যান্সারও সৃষ্টি করতে পারে, স্কিন ক্যান্সারও তৈরি করতে পারে। এর রেণু হাওয়ায় ভেসে বেড়ায়, এর পাশে বসা ক্ষতিকারক, এর হাওয়াটা নাকে গেলেও ক্ষতিকারক, সব থেকে ক্ষতিকারক ক্ষতি হয় বাচ্চাদের। তাই সবার উদ্দেশ্যে আমন্ত্রণ, এটা কোনো জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত ব্যক্তির কাছে আমাদের সবাই আসুন, সবাই মিলে এই ধ্বংসাত্মক বিষাক্ত গাছটাকে নির্মূল করুন।